আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা দেখব থ্রি ডি ক্লাস। এটা আমাদের প্রথম থ্রি ডি ক্লাস, শেপ এডিটর প্ল্যান সেটা দেখব। সেই জন্য একটা নিউ মডেল নিলাম ফার্স্টে। তো নিউ মডেল ক্রিয়েট করার পরে এর আগে আপনার যেই এখানে টুলসের যেই অপশনগুলো দেখছেন ওইটা ছিল আপনার লেআউটটা ছিল, ওইটা ছিল ক্লাসিক, সম্ভবত ক্লাসিক। টুডি আঁকার ক্ষেত্রে এখানে ক্লাসিক থাকতে ওইটা মানে টুডি আঁকতে আপনার সুবিধা হয় সব থেকে বেশি। তো থ্রি ডির জন্য আমার কাছে যেটা বেটার মনে হয় সেটা গিয়ে স্ট্যান্ডার্ড থাকলে থ্রি ডি টুলসগুলো এরকমের কাছাকাছি থাকে, খুবই আঁকতে সুবিধা হয়। তো আজকে শেপ এডিটর টুলসের জন্য আমরা দুইটা ভেক্টর ক্রিয়েট করে নেব। ভেক্টর এটা কপি করে নিলাম, তো এইটাই আমরা ফার্স্টে শেপ এডিটর টুল এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আমরা এইখানে প্ল্যান রাখলাম, একদম প্ল্যান রাখার পরে এখানে দিলাম হাইট, হাইট দিলাম আর 40, থাকলো রিলিভ কম্বাইন মুভ। এখানে এটা অ্যাড থাকলো, অ্যাড থাকার পরে অ্যাপ্লাই দিলাম। অ্যাপ্লাই দিলে এখানে আপনার 40 mm অ্যাড হয়েছে, কিন্তু এটা এখন দেখা যাইতেছে না, সেই জন্য মাউসের লেফট অপশনে ক্লিক করে স্পেস বাটন প্রেস করলে আপনি যদি এটা করেন তাহলে এটা দেখা যাবে। আমরা দেখার জন্য 40, সিলেক্ট করলাম, এখান থেকে 40 দিলাম, এই দেখেন এখন কিন্তু এটা দেখা যাইতেছে। এই যে এখানে যে 40 mm অ্যাড করা হয়েছে সেটা দেখা যাইতেছে, কিন্তু এখানে 40 mm এইখানে কত আছে সেইটা আপনার এই যে মাউস পয়েন্টার যেখানে থাকবে ওইখানে কত mm হাইট আছে ওইটা দেখা যাবে। এই যে এইখানে, এখানে কিন্তু এখন জেড মানে জেড জিরো আছে, জেড জিরো আছে, কিন্তু যখন এইখানে মাউস পয়েন্টার রাখবো তখন দেখেন এখানে কিন্তু 40 আছে, সেটা এইখানে শো করবে। এই যে আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তারপর আমরা অ্যাপ্লাই দেব, অ্যাপ্লাই দেওয়ার পরে তারপর এইটা ক্লিক করবো, একটা রেক্ট্যাঙ্গেল নিয়েছিলাম ওইটা ক্লিক করবো। এইটা ক্লিক করার পরে আমরা এখানে যাব, প্ল্যান থাকবে, এটা হাইট দিলাম আপনার 20 mm। 20 mm দেওয়ার পরে এটা অপশনটায় আপনার জিরো থেকে এখানে 20 mm হাইট হয়েছে, এই যে দেখেন এখানে আপনার 20 mm আসে, এখানে কিন্তু 20 mm আসছে, কিন্তু অ্যাড অপশন থাকার কারণে এখানে আপনার এখানে যে 40 mm ছিল আমাদের হাইট, সে 40 mm-এর আপনার উপরে আরও 20 mm অ্যাড হয়ে গেছে। এই যে এখন 60 mm হয়ে গেছে, এখানে 60 mm, এখানে আপনার 40 mm, এই যে এখানে হলো কি আপনার 20 mm, এখানে হইল গিয়ে আপনার 40 mm, এখানে 60 mm। তো এইখানে যদি সাবস্ট্রাক্ট করি তাহলে এটা আপনার 20 mm নিচে চলে যাবে, 20 mm নিচে চলে গেছে, এখানে এখানে মাইনাস মানে -20 mm হবে, কিন্তু এখানে তো 40 mm আছে, 40 mm-এর ভিতর থেকে এখানে 20 mm কমে গেছে, তাহলে এখানে আছে এখন 20 mm, কারণ এই 20 mm কমে গেছে সেই জন্য এখানে আছে 20 mm। আর যদি আমরা মার্জ হাই দিই, মার্জ হাই দিলে এই যে আগে যে থ্রি ডিটা ফার্স্টে যেটা আমরা ক্রিয়েট করছি ওইটার ভিতরেই এখান থেকে এখানে 20 mm তৈরি হয়েছে। এই যে এখানে আছে আপনার 20 mm, এখানে আছে 40 mm। তো এখানে যে মার্জাইটা যদি আপনার
45 mm দেই, তাহলে এইটার ভিতর থেকেই কিন্তু এটা আসছে, এখানে আছে 40 mm, এইখানে আছে 45 mm। তারপরে অপশন আসলো মার্স লো, মার্স লো দিলে এইখানে আপনার 20 mm, এইখানে আছে আপনার 0 mm। এই যে ফার্স্টে যে ভেক্টরটা ক্রিয়েট করছি এইটার ভিতর থেকে প্লাস পয়েন্ট এইটার ভিতরে যতটুকু ঢুকছে, এই যে আপনার এই অপশনটা এইটুকু ঢুকছে, এই যে এইটুক এইটুক ভিতরে গেছে, এই অপশনটা এইখানে আপনার মার্স থাকার কারণে এইখান থেকে 20 mm কমে গেছে। এই যে ভেক্টরটা আমি ক্রিয়েট করছি এখান থেকে 20 mm কমে গেছে, এখানে আছে কত এখন 20 mm, এখানে আছে 40 mm। তো মার্জুলোর অপশনটা এইভাবে কাজ করে। তারপর আছে রিপ্লেস, রিপ্লেস থাকলে আপনার এখানে যে আমি ফার্স্টে 40 mm যে এরিয়াটা ক্রিয়েট করছিলাম, 40 mm ওইটা ক্রিয়েট করার পরে আপনার এই যে 40 mm যেটা ক্রিয়েট করছিলাম, 40 mm ক্রিয়েট করার পরে যে এটা ব্যারিকেড ছিল এখান থেকে রিপ্লেস করার পরে 40 mm ভিতরে যে প্লাস পয়েন্টটা ছিল ওইটা কাইটা, এইখানে আপনার 20 mm আছে, এখানে আছে 40 mm, কিন্তু এইটা কাইটে ফেলাইছে, এখানেও 20 mm বানাই ফেলাইছে প্লাস পয়েন্টটুকে। তো এই হলো কি আপনার রিপ্লেসের কাজ।